বুধবার সাত সকালে বাজপড়ে মৃত্যু হলো দুই যুবকের, পাশাপাশি আহত হয়েছেন আরো দুই। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার বাঁকা গাজীপুরে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গেছে মৃতদের নাম সমীর পাল, বয়স 32, আর একজন বিশ্বনাথ ভূঁইয়া, তার বয়স 29 বছর। এদিকে আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিলন ভূঁইয়া এবং শেখ ফারুক নামের আরো দুই ব্যক্তি। সকালে মাছ ধরতে গিয়েছিল, বন্যা যেহেতু হয়ে গেছে, মাছ টাছ করতেছে নদীতে, সেই মতো ভোর সকালে চলে যায়। সকাল নাগাদ মেঘ খোলা, বৃষ্টি হলো, তারপর বজ্রপাত শুরু হলো, সেই মতো অবস্থায় আমাদের গেছিল। কী যে হলো হঠাৎ যেন একটা হাহাকার একটা আওয়াজ পেল, যখনই নদীর ধারে দেখা গেলো প্রচুর লোক, 50-60 জন প্রায় লোকজন, তখনই ওদেরকে শোনা গেলো বা দেখাও গেলো, সেই মতো অবস্থা একটা বজ্রপাত হচ্ছে, ওদের ট্রেনিং নিয়ে আসতে হবে। যেসব প্রাথমিক সেটা চিকিৎসা ধীরে নিয়ে আসা গেলো, সেটা মোটামুটি এখন ঠিক আছে, তাহলে ওটা তন্দুর দিতে হবে। পরে আরও দুজন তো এখানেই ডেড হয়ে গেছে। জানা গিয়েছে এদিন সকালে রূপনারায়ণ নদীতে নৌকায় চেপে জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন চারজন। সে সময় মাঝ নদীতে বাজ পড়ে গুরুতর আহত হয় তারা। পরে স্থানীয় মানুষের নজরে এলে দেখা যায় দুজনের মৃত্যু হয়েছে আর বাকি দুজন আহত অবস্থায় পড়ে রয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতালে, তারপরে তমলুক রেফার করা হয়। দাওয়াল ব্যুরো। টানা বৃষ্টির মধ্যেই ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে আচমকা হড়পাবান। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো গোটা এলাকা। হুড়মুড়িয়ে বাড়িঘর ভেঙে পড়েছে, বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, ধসে গেছে রাস্তাঘাটও। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। মূলত মাটির বাড়িগুলি এই বানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধুয়ে গেছে কাঁচা রাস্তাগুলো। সোমবার রাত থেকে এই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে, তার মাঝেই মঙ্গলবার রাতে আচমকা বান আসে, প্লাবিত হয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাগুলো, জলের তলায় চলে যায় গোটা গ্রাম। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামের মানুষ এই হড়পাবানে বিপর্যস্ত। সূত্রের খবর, তেঁতুলিয়া গ্রামে পাশ দিয়ে বয়ে যাওয়া সিঙ্গারি খালের জল মঙ্গলবার সকাল থেকেই বাড়তে থাকে, কিন্তু মঙ্গলবার বিকেলে আচমকা হড়পাবানের জল চলে আসে গ্রামে। এলাকার বাসিন্দারা বলেছেন, যেভাবে জল ফুলে ফেঁপে উঠে মুহূর্তের মধ্যে গোটা গ্রামকে ডুবিয়ে নিয়ে গেছে, তা এর আগে কখনো দেখা যায়নি। নারদা বাঁধের পাশে এখানে রাস্তা ছিল এক সময়, ওই দূরে দেখা যাচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে রাস্তার কোনো অস্তিত্ব নেই। এই দেখুন জল কেমন যাচ্ছে, পুরো একদম বিরাট বড় জলপ্রপাতের মতো, এরকম কোনো দিন দেখিনি আর একে। বানের পর আতঙ্কে রয়েছেন মানুষ। স্থানীয় ব্লক প্রশাসনকে গ্রামবাসীরা জানিয়েছেন তাদের সমস্যার কথা। পঞ্চায়েতের তরফে গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। দ্য ওয়াল ব্যুরো।